হে এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আজকে আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি আরও একটা নতুন মেকআপ লুক আর যেহেতু সামনে পুজো হাতে গোনা মাত্র আর কয়েকটা দিন বাকি আর সেহেতু আমাদেরকে তো মেকআপ নিয়ে একটু ভাবতে হবে না কি শুধু শপিং করলে তো হবে না মেকআপটাও আমাদের করতে হবে আর তার জন্যই আজকে আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি একটা মেকআপ লুক তাহলে চলো দেখে নাও আজকের মেকআপ লুকটা আমি কিভাবে করেছি প্রথমে কিন্তু আমি মেকআপ শুরুর আগে অফ ক্যামেরায় আমার আইব্রোটা করে চলে এসেছি তারপর কিন্তু আমি আমার আই লিডটা কনসিল করে নিচ্ছি কারণ আমি এবার আমার আই শ্যাডোটা প্লাই করব আমার আই লিডে তার জন্য অবশ্যই আমার কিছু টুলস লাগবে তার মধ্যে ফার্স্ট আমার লাগছে একটা ফ্লাপি ব্রাশ আর তার সাথে কিন্তু লাগছে একটা আইস্যাডো প্যালেট আর তার মধ্যে থেকে আমি এরকম ধরনের একটা কালার নিয়ে নিয়েছি আজকে আমি একটা কার্নিভালের আইসাডো প্যালেট ইউজ করেছি তোমাদের কাছে যে প্যালেটটা আছে সে প্যালেট থেকে তোমাদের পছন্দের কালার নিয়ে তোমরা কিন্তু এই ধরনের একটা আইলুক করে নিতে পারো আর এই আই লুকটার নাম হচ্ছে হ্যালো আই যেটার জন্য অবশ্যই আমাদের ইনার কর্নার আর আউটার কর্নার দুটোকে কিন্তু আমরা ডার্ক করব আমরা কিন্তু মাঝখানে কোনো রকম কোনো কালার দিচ্ছি না এই মুহূর্তে তো ফার্স্টেই আমি খুব ভালো করে আউটার কর্নার আর ইনার কর্নারটাকে ডার্ক করে নেওয়ার পর ব্যালেট থেকে একটা এরকম ট্রানজিশন কালার নিয়ে নিয়েছি যেটা দিয়ে আমি আমার ওপরে যে হাইট করব আমার এক্সট্রা আই শ্যাডো যেগুলো আর কি এধার ওধার হয়ে গেছে তোমরা দেখতে পাচ্ছ ক্যামেরার মাধ্যমে সেটাকে আমরা হাইট করার জন্য এরকম ধরনের একটা লাইট কালার ট্রানজিশান একটা শেড ইউজ করে নিচ্ছি অবশ্যই কিন্তু তোমরা যখন এরকম ধরনের একটা ইজি হালোয়াই করবে তখন আউটার কর্নার আর ইনার কর্নারটা ডার্ক করার পর অবশ্যই সেটাকে ওপরটা হাইট করার জন্য তোমরা কিন্তু মানে যে লাইনগুলো আমাদের হয়ে যায় এক্সট্রা যেগুলো দেখা যায় যাতে বোঝা না যায় একদম ন্যাচারাল যাতে লাগে যাতে কোনোভাবে আই শেডোটা প্যাচি লুক না হয় তার জন্য কিন্তু আমরা এরকম একটা ট্রানজিশন সেট ওপরে অ্যাপ্লাই করে নেব তার ফলে কি হবে আমাদের আই লুকটা কিন্তু খুব ক্লিন লাগবে আর খুব অল্প অল্প প্রোডাক্ট দিয়ে করবে আর অবশ্যই একটা কিন্তু ফ্রেশ ব্রাশ রাখবে যে ব্রাশটাতে রকম কোনো প্রোডাক্ট থাকবে না সেটা দিয়েই কিন্তু আমরা এইভাবে কালারটাকে ব্লেন্ড করব। আলাদা করে কিন্তু কালার আমি নিয়েই নি খুবই অল্প কালার দিয়ে কিন্তু আমি আমার ট্রানজিশন শেডটা করে নিয়েছি দেখতে পাচ্ছ আমার হয়ে গেছে আউটার কর্নার ইনার কর্নার এবার কিন্তু আমি কনসিল করবো আর তার জন্য আমি নিয়ে নিয়েছি আমার সুইস বিউটির অল টাইম ফেভারেট আমার এই কনসিলারটা তার সাথে আমি নিয়ে নিয়েছি একটা প্রো ওয়াটের ফ্ল্যাট ব্রাশ যেটা হচ্ছে আমার কনসিলার ব্রাশ এটা দিয়ে আমি আমার আইলিডটা কনসিল করে নিচ্ছি দেখবে মাছ বরাবর কাটবে আই লিডটা মানে যেখানে আমার আই বলটা আছে ঠিক সেই এরিয়াটা টুকুনি কাটবে পুরোটা কাটার কোনো প্রয়োজন নেই তাহলে কিন্তু হ্যালো আই আর হবে না শেপ শেপ চেষ্টা চেষ্টা করবে করবে রাউন্ড একটা কারণ তার ফলে কি হবে যখন তুমি হালুয়াইটা করবে দেখতে খুব ভালো লাগবে আরও একটা সহজ উপায় আছে যেটা হচ্ছে তোমরা যদি এভাবে কানসিল দিয়ে কেটে না করতে চাও একটা হোয়াইট কালার বা একটা ক্রিম কালারের কোনো শেড নিয়ে নেবে তোমরা আইসাডো প্যালার থেকে আর নিয়ে কিন্তু তোমরা এভাবে ওখানটা অ্যাপ্লাই করে নিতে পারো বলটাতে তোমরা এইভাবে রাউন্ড একটা শেপে একটা ফ্ল্যাট ব্রাশ দিয়ে ওইভাবে কালার অ্যাপ্লাই করে নিতে পারো যদি তোমাদের কাছে হোয়াইট বা কোনো ক্রিম কালারের শেড নাও থাকে তাও চলবে তোমরা যে কম্প্যাক্টটা ইউজ করছো ওই কম্প্যাক্টটা কিন্তু তোমরা একটা ফ্ল্যাট ব্রাশের সাহায্যে এইভাবে একটা রাউন্ড শেপে করে নিতে পারো তারপর আমি নেক্সট কালারে যাচ্ছি আমি আমার প্যালেট থেকে নিয়ে নিচ্ছি এরকম একটা কালার যেটা হচ্ছে একটু অরেঞ্জ টাইপের কালার এটা দিয়ে আমি এই যে দুটো লাইনস সৃষ্টি হয়েছে আমার এখানে একটা হচ্ছে আউটার কর্নার যেটা দিয়ে করেছে তার সাথে যে কনসিলারটা এই ঠিক এই এরিয়াটাতে আমি এই কালারটা দিচ্ছি ঠিক দুটো সাইডে দেবো এই সাইডেও দেবো ওই সাইডেও দেবো তারপর আমি আমার প্যালেট থেকে যে কালারটা দিয়ে আমার আউটার কর্নার ইনার কর্নারটা করেছিলাম সেই কালারটা দিয়ে আমি একটু এটাকে ম্যাচ করার চেষ্টা করবো যে লাইনটা হয়েছে সেই লাইনটাকে আমি হাইট করার চেষ্টা করব আর তারপর আমি আমার প্যালেট থেকে এরকমটা ইয়েলো টাইপের কালার নিয়ে নিয়েছি তোমরা কিন্তু ওখানে গোল্ডেন কালারটা ইউজ করতে পারো খুব ভালো লাগবে তো ইয়েলো কালারটা নিয়ে আমি ঠিক মাছ বরাবর যেখানে আমি কনসিলার করেছি কোনো প্রোডাক্ট লাগায়নি সেই জায়গাটাতে কিন্তু আমি কালারটা দিয়ে দিচ্ছি এবং খুব ভালো করে ব্লেন্ড করতে হবে যত ভালো ব্লেন্ড করবে আমি বারবার কথাটা বলি যত ভালো তোমরা ব্লেন্ড করো তত ভালো কিন্তু তোমাদের আই লুকটা হবে সে তোমাদের প্যালেট হোক দুশো টাকা দামের প্যালেট হোক বা চার হাজার টাকা দামের প্যালেট হোক তোমার ব্লেন্ড করার ওপর কিন্তু ডিপেন্ড করছে তোমার আই লুকটা কতটা ভালো হবে এভাবে করে ব্লেন্ড করে দেবে আর তারপর কি করবে যে কালারটা তুমি একটু আগে ইউজ করেছিলে অরেঞ্জ শেডটা ওটা কিন্তু আবার চারপাশে দিয়ে দেবে কারণ দেখো আমার ইয়েলো কালারটা দেবার পর দু সাইডে যে অরেঞ্জ কালারটা ওটা না ঠিক বোঝা যাচ্ছে না তার জন্য কি করব আমি আরও একটু অরেঞ্জ কালার নিয়ে দুটো সাইডে দিয়ে দেবো এবং আবার আমি কি করব যে কালারটা আমি আমার আউটার এবং ইনার কর্নার দিয়েছিলাম ডার্ক যে কালারটা যে শেডটা নিয়েছিলাম একটু পার্পেল টাইপের কালার ওই কালারটা কিন্তু আমি আবারও নেবো নিয়ে কিন্তু আমার আউটার কর্নারটা ডার্ক করব। এইভাবে করে নিলে কিন্তু তোমার আই মেকআপটা একদম ডান হয়ে যাবে এরপর কিন্তু আমি আমার বেসটা করে নেব আর তার জন্য অবশ্যই আমি ক্লিনিং টোনিং করে নিয়েছি আর তারপর আমি ময়েশ্চারাইজ করছি তার জন্য আমি নিয়ে নিচ্ছি এখানে এমব্রয়লিশার একটা ময়শ্চারাইজার তোমরা যে ময়েশ্চারাইজারটা ইউজ করো রেগুলার বেসিসে সেটাই এখানে ইউজ করতে পারো না প্রবলেম ডিপেন্ড করছে তুমি কোন সিজনে ইউজ করছো তুমি বাইরে বেরোচ্ছ কি না তোমার স্কিন টাইপ কীরকম সেই অনুযায়ী কিন্তু তোমরা ময়েশ্চারাইজার ইউজ করে নেবে কারণ যদি গরমকাল হয় তাহলে তোমরা চেষ্টা করবে নন অয়েলি কিছু ইউজ করার আর যদি শীতকাল হয় তাহলে অবশ্যই তোমরা চেষ্টা করবে একটু ক্রিমি কিছু ট্রাই করার ময়েশ্চারাইজারটা স্কিনে খুব ভালো করে যখন অ্যাবজর্ভ করে যাবে যখন বুঝবে যে তোমার স্কিনটা একদম পারফেক্ট এই সময় প্রাইম করার জন্য তুমি তারপর কী করবে প্রাইমারটা অ্যাপ্লাই করবে আমি এখানে নিয়ে নিয়েছি কালার বারে প্রাইমার এটা কিন্তু গরমের জন্য একদম বেস্ট আমি বলবো তো প্রাইমারটা অ্যাপ্লাই করে নেবার পর অবশ্যই কিন্তু তোমরা প্রাইমারটা তোমাদের টি জোনে অ্যাপ্লাই করবে কারণ টি জোনটা প্রচুর পরিমাণে সোয়েট করে আর তার ফলে কী হয় মেকআপটা একদম নষ্ট হয়ে যায় তার জন্য কিন্তু তোমাদের প্রাইমারটা অবশ্যই টি জোনে অ্যাপ্লাই করতে হবে যেহেতু আমরা এখন বাইরে বেরোবো আমাদেরকে প্রচুর পরিমাণে ঘুরতে হতে পারে বাইরে আর তার জন্য কিন্তু আমাদের বেসটা নষ্ট হয়ে যেতে পারে আর তার ফলে কী হবে মেকআপটা বেশিক্ষণ টিকবে না তার জন্য অবশ্যই কিন্তু আমরা প্রাইমারটা এভাবে অ্যাপ্লাই করব তারপর কিন্তু আমি চলে যাচ্ছি সোজা ফাউন্ডেশনে আর ফাউন্ডেশন আমি নিয়ে নিচ্ছি পিএসসির ফাউন্ডেশন আমি কিন্তু এখানে কোনো কনসিলার কোনো কালার কারেক্টার ইউজ করিনি কারণ আমি আজকে খুব ইজি একটা বেস করছি আর তার জন্যই আমি এভাবে আজকে ফাউন্ডেশন অ্যাপ্লাই করব তো ফাউন্ডেশন আমার মোটামুটি একটা নিয়ে নিয়েছি এরপর আমি যেটা করছি আমার হাতের সাহায্যে খুব সুন্দর করে প্যাটপাট প্যাটপাট প্যাটপ্যাট প্যাটপ্যাট করে দিচ্ছি কারণ এর ফলে কী হয় ফাউন্ডেশানটা ব্লেন্ড করতে খুব কম সময় লাগবে তার সাথে কিন্তু কভারেজটা ভালো পাওয়া যাবে তোমরা চাইলে কিন্তু এটা কোনো ব্রাশের সাহায্যেও করতে পারো কোনো অসুবিধা নেই কিন্তু যদি খুব তাড়া থাকে তাহলে তোমরা এভাবে কিন্তু ফিঙ্গার দিয়ে করে নিতেই পারো এরপর কিন্তু আমি সোজা চলে যাব কনসিলারে তো আমি কনসিলারটা এভাবে আজকে ইউজ করছি এটা কিন্তু আমি নিয়ে নিচ্ছি সুইস বিউটির সেম ব্র্যান্ডের একটা কনসিলার আর এটা আমি যেখানে যেখানে আমার মনে হচ্ছে যে হালকা একটু ডার্ক সার্কলস আছে একটু চোপ আছে সেখানটা সেখানটা অ্যাপ্লাই করে নিচ্ছি আর এবার আমি নিয়ে নিয়েছি আমার একদম প্রিয় লিপস্টিক দিয়ে ব্লাশ করার একটা হ্যাবিট আমার আছে তো সেই জন্য আমি নিয়ে নিয়েছি একটা এল এইটিনের লিপস্টিক মাত্র একশো টাকা দাম এটা দিয়ে আমি আজকে আমার ব্লাশটা করে নেবো আর তার জন্য আমি অলরেডি অ্যাপ্লাই করে দিয়েছি আমার চিকে আর নোসে তো এবার কি করব আমি একটা ব্ল্যান্ডের সাহায্যে ব্লেন্ড করব তোমরা দেখো কত সহজে কত ইজিলি তোমরা বেস্টটা ক্রিয়েট করে নিতে পারছো তাও খুব কম সময়ের মধ্যে আর সব থেকে বড়ো কথা হচ্ছে যারা একদম বিগিনার ঠিকভাবে পরপর 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 করতে পারছো না স্টেপগুলো জানো না ভুলে যাচ্ছ তাদের জন্য আমি বলবো এটা বেস্ট দেখো ব্লেন্ড করার পর কত সুন্দর একটা ফিনিশ আসছে তো এভাবে ব্লেন্ড করে নেব আমি ব্লেন্ড করে নেবার পর যেটা করব। অবশ্যই কিন্তু আমি পাউডার দিয়ে সেট করব। তার আগে তোমাদের বলে রাখি যাদের হয়তো এই কানের পাশটা বা নাকের নিচেটা মানে আমাদের আপার লিপ যেটা হয় সেই জায়গাটা মেকআপটা বসে না তাদের আমি বলবো যদি তোমাদের ফেশিয়াল হেয়ার থাকে তাহলে ফেশিয়াল হেয়ারটা অবশ্যই রিমুভ করো তাহলে দেখবে তোমাদের মেকআপ কিন্তু অতটাও কালো লাগছে না অনেকের থাকে কি মুখেতে ফেশিয়াল হেয়ার থাকে আর তার ফলে কি হয় তাদের মেকআপটা কালো দেখায় আমি বলবো তোমরা যখন মেকআপ করবে অবশ্যই কিন্তু তার আগে ফেশিয়াল হেয়ার রিমুভ করবে আজকাল বাজারে অনেক ধরনের ফেশিয়াল রেজার বেরিয়েছে তো তোমরা ওই রেজার ইউজ করে কিন্তু করে নিতে পারো বা পার্লারে গিয়েও কিন্তু লিপ ফেশিয়াল হেয়ার রিমুভ করে নিতে পারো তার ফলে কী হবে তোমাদের মেকআপ লুকটা কিন্তু খুব ভালো আসবে ফিনিশটা খুব ভালো আসবে একদম গ্লাস ফিনিশ এইচডি লুক তোমরা বাড়িতে বসে করে নিতে পারবে তো এরপর তোমরা হয়তো বলবে যে কন্ট্রোল কেন করলাম না দেখো আমার কিন্তু এই লুকটায় কন্ট্রোল করার প্রয়োজন পড়েনি আর তোমরা কিন্তু কন্ট্রোলটা স্কিপ নাও করতে পারো তোমরা কন্ট্রোল করে নিতে পারো তবে কন্ট্রোল করার জন্য আমি বলবো যখন আমি ওই প্রোডাক্টগুলো ইউজ করলাম না ফাউন্ডেশন কনসিলার ব্লাস একসাথে যখন ইউজ করলাম তোমরা কিন্তু ঠিক সেই মুহুর্তে যেখানে আমি ব্লাস লাগিয়েছিলাম ঠিক তার তলায় করে কন্ট্রোলটা করে নেবে যদি ক্রিম কন্ট্রোল করতে চাও তাহলে ওই সময় করে নেবে আর যদি মনে করো তুমি ব্রোঞ্জার ইউজ করবে তাহলে অবশ্যই আমি যখন পাউডার দিয়ে সেট করলাম ঠিক তারপরেই ইউজ করবেন আচ্ছা এরপর কিন্তু আমি আমার লোয়ার লাস লাইনটা করে নিলাম আমি নিয়ে নিয়েছি লোয়ার লাস লাইনটা করতে একটা সিমার টাইপের শেড গোল্ডেন কালারে আর তার সাথে একটা ব্ল্যাক কালারের শেড নিয়ে আমি কিন্তু আমার লোয়ার লাস লাইন কমপ্লিট করে দিয়েছি এরপর আমি আবারও পাউডার দিয়ে শেড করে নিয়েছি তারপর আমি হাইলাইটার ইউজ করছি এটা হচ্ছে সুইস বিউটির একটা হাইলাইটার আর এই হাইলাইটারটা দেখবে চার্টার সেট আছে আমি আজকের লুকটা করতে এই পিঙ্কিশ টাইপের যে হাইলাইটারটা আছে না এটা আমি ইউজ করছি আর তোমাদের কাছে যদি হাইলাইটার না থাকে কোনো চিন্তা নেই কারণ তোমাদের প্যালেটে সিমারি টাইপের অনেক শেড আছে সেখান থেকে তোমরা যে কোনো একটা শেড নিয়ে কিন্তু তোমাদের হাইলাইটার ইউজ করে নিতেই পারো এরপর আমি যেটা করব খুব সুন্দর একটা লিপস্টিক পরে ফেলবো আমি আজকে একটা রেড কালারের লিপস্টিক পরছি এটা আমি পার্পেল থেকে নিয়েছিলাম আর দেখো হলুদ শাড়ির সাথে কিন্তু লাল লিপস্টিকটা দারুণ যায় দেখো আমার কিন্তু মেকআপ একদম ডান জাস্ট জুয়েলারিটা পড়ে এলেই একদম রেডি অবশ্যই আমাকে জানিও আজকের লুকটা তোমাদের কেমন লেগেছে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও কারণ খুব তাড়াতাড়ি আমাদের ব্রাইডাল মাস্টার ক্লাস আসছে হয়তো নেক্সট উইক থেকেই চলে আস তাহলে আজকের মতন এখানে বিদায় দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে